মেঘালয়ের চেরাপুঞ্জির ভারী বৃষ্টির পানি চেলা নদী দিয়ে তীব্র বেগে নেমে আসছে সাতকে। এই পানিতে ডুবে যাচ্ছে ফসলের জমি, পথঘাট, বসত বাড়ি। এতে কিছু মানুষের জায়গা হয়েছে আশ্রয় কেন্দ্রে, আর গবাদি পশুর ট্রেন লাইনে। দ্বারা রাস্তা এখান থেকে সারা সাতকে পানির টল, সমস্ত ঘর বাড়ি পানির নিচে, মানুষ পানিবন্দী অবস্থা। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া বানবাসী মানুষেরাও ভালো নেই। এক সপ্তাহ ব্যবধানে দ্বিতীয় দফার বন্যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে ছাতক, দোয়ারাবাজার সহ সুনামগঞ্জের 11 উপজেলা ও 4 পৌর এলাকার বিস্তীর্ণ জনপদের মানুষেরা। আমরা গাড়ি নিয়ে আসছি সিলেট থেকে, এই পর্যন্ত আসছি, এরপরে এদিকে যাওয়া যাচ্ছে। সরকারের উদ্যোগের কথা শোনালেন সুনামগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য। পানিবাহিত রোগের জন্য আমরা কিছু ট্যাবলেট, কিছু বিভিন্ন সরঞ্জাম আমরা দিচ্ছি। সুনামগঞ্জে 269টি বন্যা আশ্রয় কেন্দ্রে 1379 পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। এই আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাসকারী বানবাসী মানুষেরা তাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানোর দাবি জানিয়েছেন। সুনামগঞ্জের ছাতক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।